ছবি রংমশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে আয়নার জল পরীর গল্প বল বন্ধু চল সাফ লুডো চিত্রহার লোডশেডিং সুক্তারা পাঁচিকের দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা রে রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। I would like to mention that today's program is solely the effort of our project student and his 6th semester honors. We, the teacher, only guide them and help them. So, today, among the project students, today, 11 students will participate in the PowerPoint presentation. Among the various topics, they have covered from primary education to secondary education, women's education, midday meal, psychological relationship between teachers and students, case study on hearing and speech impaired child, and case study on educational institutions and many more. Each student will be given 10 minutes for presentation. So I would like to request our বিষয়বস্তু যে আমি দু চারটি কথা বলতে চাই,
What is primary education? প্রাথমিক শিক্ষা কি? প্রাথমিক শিক্ষা হলো প্রাথমিক শিক্ষার একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা 6 থেকে 11 বছর শিক্ষার্থীরা একটা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন এবং একজন প্রধান শিক্ষক মহাশয় থাকবেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ থাকবেন এবং গঠনগত এবং সমষ্টিগত মূল্যায়নের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল বিতর্কার্য করা হবে এবং পরীক্ষার একটি বিষয় হলো প্রকল্প বিদ্যা বা প্রজেক্ট পেপার প্রথমে আমি আমার উপদেষ্টা সংহিতা মেডামকে জানাই অসংখ্য ধন্যবাদ উনার সহচর্য ছাড়া আমি এই প্রকল্পের কাজ রূপায়ণ করতে পারতাম না আমার প্রজেক্টের টপিক হচ্ছে টু স্টাডি অ্যাবাউট দ্য লেক অফ ট্রেন টিচার্স ইন দ্য মিডিল স্কুল লেভেল অফ ধর্মনগর সাব ডিভিশন আন্ডার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা অর্থাৎ আমার গবেষণার বিষয় হলো মিডিল স্কুলে প্রশিক্ষক প্রেজেন্টেশনে অ্যাবস্ট্রাক্ট শুরু করার আগে আমি দুটো লাইন পড়ে শোনাতে চাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবের এই অমৃত বাণীর দ্বারা আমি অনুপ্রাণিত হয়ে আমার গবেষণা করেছি গুরু শব্দের অর্থ অন্ধকার এবং গুরু শব্দের অর্থ আলো তাই গুরু অর্থাৎ শিক্ষকের কর্তব্য হল অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া আমি আমি আজ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমার প্রজেক্টকে তুলে ধরতে চেষ্টা করছি আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার ম্যাডাম শ্রীমতী সংহিতা চন্দ্রকে যিনি ওনার মূল্যবান সময় দিয়ে আমার প্রজেক্টকে সম্পন্ন করতে সাহায্য করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহপাঠী সকল বন্ধু বান্ধবীদের স্পেশালি রাজীব দীপ এবং সুশান্তকে যারা আমার এই প্রেজেন্টেশনটি তৈরি করতে অসংখ্য ওদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সাহায্য করে আমার প্রেজেন্টেশনের পাঁচটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম অর্থাৎ আমি যে প্রবলেমের উপর কাজ করেছি সেটি হচ্ছে এ কেস স্টাডি অন এ এডুকেশনাল ইনস্টিটিউশন ইন অনুকূটি ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা অনুকূটি ডিস্ট্রিক্টের মধ্যে একটা শিক্ষাগত প্রতিষ্ঠানের উপর কেস স্টাডি করা নেক্সট হচ্ছে এক্সট্রা যেহেতু আমার কেস স্টাডির বিষয় হচ্ছে কেস স্টাডি একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের উপর তাই প্রথমেই আমার জানা দরকার হোয়াট ইজ এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষাগত প্রতিষ্ঠান কি আমরা প্রাচীন ধারণায় যদি শিক্ষাগত প্রতিষ্ঠান কে বুঝি তাহলে আমরা গুরু গৃহকে মনে করি বা গুরুগৃহ আমাদের মনে ভেসে ওঠে কিন্তু আধুনিক যুগে আমরা যদি শিক্ষাগত প্রতিষ্ঠান কি সেই ধারণাটি মনের মধ্যে আনি তাহলে আমাদের মনের মধ্যে একটা ভেসে ওঠে যে আধুনিক পরিচালিত হয়ে আমি আমার কাজটি সম্পন্ন করেছি শ্রীমতী সংহিতা ম্যাডামের আন্ডারে তো আমি যে বিষয়টি নিয়ে কাজ করেছি সেটি হলো টু স্টাডি অ্যাবাউট দ্য প্রবলেম অফ সায়েন্স ল্যাবরেটরিজ ইন হায়ার সেকেন্ডারি স্কুলস অফ আরবান এন্ড রুরাল এরিয়াস মানে গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাগারে কি কি সমস্যা আছে তা তুলে ধরা বা তা খুঁজে বের করা তো প্রথমে আসছে অ্যাবস্ট্রাক্ট সায়েন্স ল্যাবরেটরি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সায়েন্স ল্যাবরেটরি চালু করার উদ্দেশ্য ছিল যে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা যে শুধু তত্ত্বগতভাবে জ্ঞান অর্জন করবে তা নয় তারা যাতে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে এবং তারা যাতে আরো উৎসাহী ও আগ্রহ হয়ে বিজ্ঞান শিক্ষা লাভ করতে পারে নেক্সট রিভিউ অফ রিলেটেড লিটারেচার এই বিষয়টি নিয়ে পূর্বে বহু গবেষক গবেষণা করে গেছেন তার মধ্যে একজন হলেন রাজপুত যিনি এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন 1900
আনন্দামী ম্যাডাম, তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বিষয়টি হল দি প্রবলেম অফ উইমেন এডুকেশন ইন রুরাল এরিয়া। শিক্ষিত করে তোলা আর একজন নারীকে শিক্ষা দেওয়া মানে গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা। একজন স্বাস্থ্য সচেতন মা, স্ত্রী বা বোন তার সন্তান, স্বামী বা ভাই বোনকে সব সময় সুরক্ষিত রাখতে সচেষ্ট থাকে। পৃথিবীর আর্ধেক জনসমষ্টি নারী, তাই মানবজাতির সামগ্রিক কল্যাণের কথা মাথায় রেখে বলা যায় নারী শিক্ষার কোন বিকল্প নেই। এই নারী শিক্ষার বিষয় নিয়ে আমি আমার প্রজেক্টটি তৈরি করেছি। আমার টপিক হচ্ছে এ কেস স্টাডি এজ এ হিয়ারিং এন্ড ডাউন চাইল্ড। আমার গবেষণার বিষয় হচ্ছে মূক ও বধির শিশু এবং মূক ও বধির শিশুটি নিয়ে আমার আলোচনা চক্র। আমার প্রেজেন্টেশনের এক্সট্রাকে আমি বলতে চেয়েছি যে বধিরতার সমস্ত বয়সের মধ্যে দেখা একটি অক্ষমতা। গবেষণা দেখা গেছে বিশ্বের প্রায় 32 মিলিয়ন অর্থাৎ 9% শিশু মূক ও বধির। মূক ও বধির নানা কারণে হয়ে থাকে। কেউ কেউ জন্মগত ভাবে মূক ও বধির হয়, আবার কেউ কেউ দুর্ঘটনা এবং রোগাগ্রস্ত গবেষণা করেছে। মূক ও বধিরদের সামাজিক জীবন, আসনগত পরিবর্তন, যোগাযোগের সমস্যা ইত্যাদি নিয়ে খুব কম সংখ্যক গবেষকই গবেষণা করেছেন। সবার দুর্বলতা সমাজের যোগাযোগের উপর, শিক্ষা অর্জন এবং জীবনের মানের উপর একটি বিধ্বংসী প্রভাব পড়ে। তাই পিতামাতা নিম্ন শিক্ষার জন্য সামাজিক স্তরে শিশুদের মধ্যে সমস্যা দেখা দেয়। তাই বধির শিশুদের উন্নয়নের জন্য পিতামাতার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্রিপুরা গার্লস এন্ড ডাউন স্কুল, যেটি বাইরে থেকে আমি ভিডিও করে এনেছি এবং তার পাশেই রয়েছে সেই বিদ্যালয়ের ছাত্রাবাস এবং পাশাপাশি রয়েছে সেই বিদ্যালয়ের অন্যান্য কক্ষ। আমি এখন বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছি এবং আমি সামনে দেখতে পাচ্ছি ওনাদের অফিস রুম, মানে বিদ্যালয়ের শিক্ষকের অফিস রুম এবং পাশেই রয়েছে অন্যান্য শ্রেণীকক্ষ। বহু বছর পূর্বে থেকে শিক্ষক প্রশিক্ষণের উপর অনেকেই গবেষণা করেছেন এবং অনেকেই অনেক কিছু বলেছেন। এর মধ্যে অনেক গবেষক এবং শিক্ষা কমিশন বলেছেন যে অনেক গবেষক যেমন বিদ্যাসাগর, পেস্কালজি উঠেছেন, জ্ঞান অর্জন, অর্জিত জ্ঞানের যথাযথ ব্যবহারের হলো শিক্ষা। শিক্ষককে আমরা শিক্ষককে জানতে পারি, যিনি শিক্ষাদানের সাথে সরাসরিভাবে জড়িত থাকে তিনি হবেন শিক্ষক। শিক্ষক মানে সমাজের চালিকা শক্তি, তিনি একজন সমাজ সংস্কার যার মাধ্যমে সমাজের উন্নয়ন গতি দ্বারা দ্রুততর হয়। শিক্ষক সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে দাবিত করে। প্রাচীন কাল থেকে আমরা দেখে আসছি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটা আমার পিতা পুত্রের সম্পর্ক,
বৈদিক যুগে গুরু শিষ্য সম্পর্ক, যেমন শিষ্য গুরুকে সেবা যত্ন করতে হবে, ব্রহ্ম যুগের পিতা পুত্রের সম্পর্কে, ইসলামিক যুগে পিতা পুত্রের সম্পর্কে, এমনকি তারা একসাথে বসবাস করতো। আর আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক করেন ফ্রেন জোসেফার এন্ড গার্ড। এই গবেষণার শিক্ষক শিক্ষার্থী কিভাবে যোগাযোগ করে, তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া ইত্যাদি আমি দান দিয়ে গবেষণা করেছে। আমার গবেষণা এবং আমার ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক। আমার ডিপার্টমেন্টে দুইজন ম্যাডাম এবং একজন স্যার আছেন, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ। তাই আমি জানতে চেয়েছি যে স্কুলেও কি এই বন্ধুত্ব সুলভ সম্পর্ক দেখা যায়। তাই আমি আমার গবেষণাটি ক্লাস এলিভেন স্টুডেন্টের উপর করেছি। রিভিউ জল ছবি রং মশাল বিএসসি সেমিস্টার এডুকেশন ফার্স্ট স্টেপটি হলো অ্যাবস্ট্রাক্ট। আমি মিডিল সম্পর্কে কিছু বলছি। The government of India Mid-Mill is declared 1995, but it started in the year 2002. Mid-Mill scheme is a school meal program of the government of India designed to improve the nutritional status of the school children nationwide. The program supplies free lunches on working days for children in primary classes in government-aided local bodies and alternate innovative education. Our আমি আমার পক্ষ থেকে এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনি দিলে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমাদের মনে রাখছো এবং আমাদের আজকে প্রেজেন্টেশনটা দেখা লিখে আসছো, তুমি আমাদের অসংখ্য ধন্যবাদ গ্রহণ করো। আমি ধন্যবাদ জানাই হিস্ট্রি ডিপার্টমেন্টের সংজ্ঞায়ক এবং আরো অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা এসেছে, পাশের অনেক স্টুডেন্ট যারা এসেছে তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে জিন্স পরে নিলাম তুমি যেহেতু একটা নিজের কাজে নিয়ে যেতেছো এবং শিক্ষাগত প্রতিষ্ঠানে যেতেছো, মেয়েরাও সুখেদি পরে নিলাম গেলাম গেলাম এলাম প্রথম দিন অথবা একদিনে কাজ করবো তোমার। আমরা আমাদের বিকাশ করব কিন্তু ছাত্রদের মাধ্যমে আমাদের বিকাশ করব। আমরা শিক্ষক, উই আর টিচার্স। টিচার্স মানে মাস্টার। হু ইজ আ মাস্টার? আ ম্যান, আ পারসন হু ক্যান সে মেনি থিংস টু ইউ, হু ক্যান টেল ইউ টু লার্ন, হু ক্যান গাইড ইউ। সো আই টুক দ্যাট, আই ওয়াজ থিংকিং যে পাওয়ারপয়েন্ট শিক্ষক এই নম্বর ইজ অনলি ওয়ান, বাট আমার মনে মনে কোথাও ছিল সাত আটজন বেরিয়ে যাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করবে, আর নাইলে আমার ডিপার্টমেন্ট তো এটা হতে পারে না। আই ওয়াজ থিংকিং দেন আই টোল্ড লালনদামি, লালনদামি দেয়ার ইজ আ কোয়েশ্চেন ফ্রম দ্য দেয়ার ইজ আ প্রপোজাল ফ্রম দ্য ডিপার্টমেন্ট ফ্রম দ্য স্টুডেন্টস, দে ওয়ান্ট টু গো ফর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এন্ড থ্যাঙ্কস টু হার, ইয়েস দ্য আনসার কেম আউট ফ্রম হার মাউথ, ইয়েস উই শুড, ইয়েস উই শুড। চিন্তা করতে পারছো নিজের কলিগের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাওয়া মানে দুজনে মিলে টিম ওয়ার্ক করবো। এবার দুজনে মিলে শুরু করলাম, ছুটিতে একটু আগে বললাম
Shubhaya.
ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাকপাশে, ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে। ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাকপাশে, খালি গায়ে নৌকর ছাইগুলো উড়ছে এক পাশে। সেলোফেনে মুড়ে রাখা রাং তারা সাদা কালো অ্যালবামে, সন্ধ্যের আরতির শাঁখ বাজে বন্ধুর ডাক নামে। বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পের।